হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি বেশ ভালো আছো। যে যেখানে আছো, যে অবস্থায় আছো, আশা করি সুস্থ আছো এবং সর্বদা জ্ঞান চর্চার মধ্যে আছো। আমরা কিছুদিন আগে প্রিটেস্ট পরীক্ষা শেষ করেছি এবং এখানে বেশ অনেকেই খুব ভালো পরীক্ষা দিয়েছে। আশা করি আমরা আমাদের পড়াশোনা এই COVID-19 এই দুরবস্থার মধ্যেও আমরা আমাদের পড়াশোনাটাকে খুব ভালোভাবে চালিয়ে যাব। আমরা দেখো পঞ্চম অধ্যায় পর্যন্ত পরীক্ষা দিয়েছি এবং আজকে পড়বো আমরা ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় আছে ফিনান্স, মানে অর্থায়ন। জীবনে যদি তোমাকে বলে, জীবনে তোমার একটা মোবাইল ফোন, একটা ফ্রিজ, একটা রঙিন টিভি, এগুলোর প্রয়োজন কতখানি? একটা নির্দিষ্ট পার্সেন্টেজে বলতে পারো যে প্রয়োজন 80% বা 20% এরকম হতে পারে। যাই হোক, এখন একটা এক একটা জিনিসের প্রয়োজন কিন্তু এক এক রকম। কোন সময় প্রয়োজনীয় দ্রব্যের অভাব খুব বেশি, বিলাসজাত দ্রব্যের অভাব প্রয়োজনীয় দ্রব্যের থেকে নিশ্চয়ই কম। ওকে, তো টাকা, অর্থায়ন আসলে টাকার বা টাকার উৎস কোথা কোথা, কোন কোন খাত থেকে আমাদের এই টাকাটা আসবে, কোন কোন খাতে আমরা সঠিকভাবে পরিকল্পনা করে ব্যয় করতে পারবো, এবং ব্যয় করলে কি হবে, ওইখান থেকে যে বিনিয়োগ করলাম, বিনিয়োগ করার পরে ওইখান থেকে আমার ওই টাকাটা আর্ন হবে কিনা। তার মানে অর্থায়ন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অর্থায়ন, মানে টাকার গুরুত্ব সব থেকে বেশি। টাকা থাকলে কিন্তু তুমি সবকিছু করতে পারবে, এই জন্য এই টাকার গুরুত্বটা সব থেকে গুরুত্বপূর্ণ। তোমার অনেক বুদ্ধি আছে কিন্তু তোমার কাছে টাকা নাই, যাই হোক, মানে টাকা থাকলে তোমাকে চলার সুবিধা হবে। তো অর্থায়ন টাকার গুরুত্ব কে না বোঝে, পাগলেও বোঝে, ঠিক না? তো দেখো যে আমরা এই অর্থায়ন করতে গেলে এই জিনিসটা বুঝতে পারবো যে আমাদের দেশের অবস্থা, আমাদের দেশের কোন কোন খাত থেকে টাকা আসে, কোন কোন খাতে টাকা যায়, এবং ব্যক্তি পর্যায়ে এবং সামষ্টিক পর্যায়ে। ব্যক্তি পর্যায়ে কি, যেমন মনে করো যে কোন একজন ব্যক্তির আয়, একজন ব্যক্তির ব্যয়, আমরা শিখছিলাম যে কোন একজন ব্যক্তি যদি কোন কোন খাত থেকে অর্থ সংগ্রহ করে এবং কোন কোন খাতে সে উনি অর্থ সংগ্রহ করার পরে ফার্স্ট টাইমে কিন্তু পরিকল্পনা থাকবে, ওনার পরিকল্পনাটা কি, কোন খাত থেকে উনি অর্থ উপার্জন করবে, কোন কোন খাতে বিনিয়োগ করবে এবং ওই খাত থেকে কত টাকা আর্ন করবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং প্রথম অবস্থায় ব্যক্তি পর্যায়ে সামষ্টিক ব্যষ্টিক অর্থনীতি, এবং পরবর্তীতে যখন সামষ্টিক অর্থনীতি আসবে, তার মানে সামগ্রিক দেশের অর্থনীতি এবং সামগ্রিক দেশের অর্থায়নের উৎস, কোন কোন খাত থেকে উৎস আসবে এবং এই জিনিসগুলো অর্থ আসবে, এই জিনিসগুলো আমরা শিখতে পারবো আজকে ষষ্ঠ অধ্যায়ে। যাই হোক, যেমনটা বলছিলাম আমরা শুরু করতে পারি আজকে। আমি দেখো লিখে রাখছি যে নিজেকে আবিষ্কার করুন এবং আপনার মতো আর কেউ নেই। যাই হোক, এখন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমি বোঝাতে চাচ্ছি, তুমি একজন ইউনিক পার্সন, তাই না? জগতে তোমার মতো পৃথিবীতে আর কেউ নেই, এই জন্য নিজেকে আবিষ্কার করতে হবে, নিজের গুণকে বিকশিত করতে হবে। আমার কোথায় আমার গুণটা বেশি, সেই দিকটাকে আমি যেন বেশি বেশি ঝালাতে পারি, বেশি বেশি চর্চা করতে পারি। বেশি বেশি চর্চা করলে অবশ্যই আমি এখান থেকে একটা ভালো আউটপুট পেতে পারবো। তার মানে আমরা অবশ্যই নিজেকে আবিষ্কার করব নিজের মতো করে। ওকে, তো দেখো ষষ্ঠ অধ্যায়ে আমি যেমনটি বলছিলাম যে অর্থায়ন এবং অর্থায়নের বিভিন্ন উৎস সম্পর্কে আমরা জানতে পারবো, অর্থায়নের বিভিন্ন পরিকল্পনা, আমি আসলে আমার এই অর্থায়ন সম্পর্কে পরিকল্পনাটা কেমন হবে সে পরিকল্পনা সম্পর্কে আমি জানতে পারবো। আমরা পড়ছি ইকোনমিক্স সেকেন্ড পেপার, এখানে দেখো আমি টাকা, আসলে টাকার একটা ইমেজ রেখে দিচ্ছি যে টাকা আসলে খুব গুরুত্বপূর্ণ, এবং টাকা ছাড়া কোন দেশের অর্থনৈতিক উন্নয়ন হতে গেলে বা অর্থনৈতিক পূর্ব শর্তই কিন্তু মানি, মানি ছাড়া কিন্তু আমরা অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারি না। তার মানে প্রথম একটা কোন কর্মসূচি হাতে নিতে গেলেই আমাদের ওখানে চিন্তা করতে হয় যে আমাদের এই খাতে কত টাকা আমার বাজেট করতে হবে, কত টাকা আমার ব্যয় করতে হবে, ওই পরিমাণ কত টাকা ব্যয় করলে আমার কতজন এমপ্লয়ার কাজ করতে পারবে, আবার ওই খাত থেকে আমি কত টাকা আর্ন করতে পারবো, এই জিনিসগুলা কিন্তু আমরা এই খাত থেকে শিখতে পারবো। দেখো আমরা আসলে এখানে শিখন ফলটা কি আছে, শিখন ফল সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করবো, তার পরবর্তীতে ষষ্ঠ অধ্যায়ে অর্থায়ন অর্থায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো। শিখন পরে প্রথমে কিন্তু অর্থায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো, অর্থায়ন মানে আসলে কি জিনিসটা, অর্থায়ন কোন কোন খাত থেকে আসে এবং অর্থ কি, অর্থ দিয়ে আমরা কি ঘটাতে পারি।
তারপরে অর্থায়নের উৎস বর্ণনা করতে পারবো। অর্থায়নের উৎস হিসেবে শেয়ার মার্কেটের সাথে বন্ডের তুলনা, শেয়ার মার্কেট এবং বন্ড এই দুইটা জিনিস শেয়ার এবং বন্ডের সাথে আমরা তুলনা করতে পারবো এবং সঠিক সুন্দরভাবে দুইটাকে কোনটা বেশি লাভবান এবং কোনটা বেশি কোনটা তোমার বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা বা কোনটা ঝুঁকি থাকে বেশি, ঝুঁকি না থাকে বেশি, ঝুঁকি যেখানে আছে সেখানে প্রফিট বেশি হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। শিল্প পুঁজি গঠনে শেয়ার মার্কেটের অবদান, শেয়ার মার্কেটের অবদান আসলে পুঁজি গঠনে যখন শেয়ার বিক্রি করা হয়, মনে করো তুমি একজন মালিক, তুমি শেয়ার বিক্রি করছো, তখন ওই যে যেই যেই লোকগুলা তোমার শেয়ার গুলা ক্রয় করছে, এতে করে কি হচ্ছে সবার টাকা তোমার হাতে চলে আসছে, এতে এই শেয়ার গঠনে তোমার শেয়ার আবার পুঁজি গঠনেও কাজ করছে। এখানে আমরা প্রথম অবস্থায় যে ফিনান্স সম্পর্কে একটু ধারণা নিতে পারি, তোমার বইতে বই খুলে একটু দেখতে পারো যে অর্থায়ন ধারণা আসলে কিভাবে নিয়ে আসছে। অর্থায়ন দেখো, অর্থায়ন শব্দটি এসছে তোমার ফিনান্স থেকে, ফিনান্স এসছে ফিনিশ থেকে, ফিনিশ ফিনিশ শব্দ ফিনিশ হচ্ছে ল্যাটিন শব্দ এবং এখানে এই ফিনিশ অর্থটা আছে যে তোমার অর্থ সংগ্রহ করা। তো অর্থ সংগ্রহ করা, আমি এর আগে বললাম যে কোনো কাজ যদি আমরা করতে যাই, কোনো পরিকল্পনা করি, প্রথম অবস্থায় পরিকল্পনা যখন করি, পরিকল্পনা করে আমি চিন্তা করি যে আসলে আমার এই পরিকল্পনা যে আমি এই কাজটা করতে যাচ্ছি, আমি ধরলাম যে একটা টেক্সটাইল মিল দিতে যাচ্ছি, তার মানে ফার্স্ট টাইম আমার মাথায় আসবে পরিকল্পনা। পরিকল্পনার পরবর্তীতে আমি চিন্তা করবো যেখানে আমার কত টাকা ব্যয় করতে হবে, কত টাকা ব্যয় করলে আমি এখানে সঠিক সুন্দরভাবে একটা টেক্সটাইল মিল গঠন করতে পারবো। টেক্সটাইল মিল গঠন করার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে আমি এখান থেকে কতজন এমপ্লয়ার নিয়োগ দিয়ে কত টাকা আর্ন করতে পারবো, তার মানে প্রথম যে একবার লাস্ট সিদ্ধান্ত থাকবে কিন্তু আমার টাকা উপার্জন করা। অর্থায়ন সম্পর্কে তাহলে আমরা এই ফিনান্স, ফিনান্স শব্দ ফিনিশ থেকে, ফিনিশ আছে অর্থ সংগ্রহ করা, তার মানে আমার প্রথম কাজ কোনো কোনো কাজ করতে গেলে কিন্তু আমার অর্থ সংগ্রহ অর্থের বাজেট করতে হয়, এই কারণে অর্থটা সংগ্রহ করতে হয় আগে। আবার এখানে আমাদের যে এমসিকিউতে থাকতে পারে অলাভজনক প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, মসজিদ, ঠিক আছে, এই জিনিসগুলোর নিচে তুমি দাগ দিবা এবং মার্ক করে রাখো। যেটা বলছিলাম যে ব্যষ্টিক অর্থনীতি এবং সমষ্টিক অর্থনীতির ক্ষেত্রে তোমার যখন অর্থায়ন আসবে, তখন দেখো একজন ব্যক্তির আয়, একজন ব্যক্তি যদি যে পরিমাণ টাকা বিভিন্ন খাত থেকে, প্রথম অবস্থায় সে কি করবে, সরি, পরিকল্পনা করবে, প্রথম অবস্থায় সে পরিকল্পনা করবে এবং তহবিল সংগ্রহ করবে, তার মানে ফার্স্ট টাইম এসে পরিকল্পনা প্রণয়ন করবে। একজন ব্যক্তি যখন পরিকল্পনা প্রণয়ন করবে এবং তহবিল সংগ্রহ করবে, তার এই সম্পদের সর্বোৎকৃষ্ট ব্যবহার ঘটাবে, মানে সমন্বয় সাধন করবে। সমন্বয় সাধন করার পরে এই তিনটা জিনিস আমার বারবার কিন্তু আসবে, আমি বারবার এই পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ এবং ওই সম্পদের সুষ্ঠু এবং সর্বোৎকৃষ্ট ব্যবহার, ব্যবহার ঘটানোর পরবর্তীতেই কিন্তু একজন দক্ষ উদ্যোক্তা, একজন উদ্যোক্তা তোমার কি পেতে পারে, একজন উদ্যোক্তা তার ওই কর্মে লাভ হতে লাভ ঘটাতে পারবে, লাভ করতে পারবে। ওয়াকার বলছে, ইডব্লিউ ওয়াকার, আমরা কয়েকটি সংজ্ঞা এখান থেকে মনে রাখবো, যেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক কার্যকরী পরিকল্পনা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ, এসব কর্মকাণ্ড হল অর্থায়ন। তার মানে অর্থায়ন হচ্ছে অর্থের তোমার কার্যাবলী, অর্থায়ন হচ্ছে যে অর্থনৈতিক কার্যাবলী সংশ্লিষ্ট যে ঘটনাগুলো ঘটবে আর কি। কোন ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, যেমন আর্থিক পরিকল্পনা করতে হলে অর্থায়নের যে তোমার অর্থ কোন কোন খাত থেকে আসছে, তারপরে তহবিল গঠন এবং পরিকল্পনা প্রণয়ন, এই পরিকল্পনা যেমন দেখো পরিকল্পনা, নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন কর্মকাণ্ড হলো অর্থায়ন। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। আমরা কয়েকটা সংজ্ঞা মনে রাখার চেষ্টা করি, শ্যালি ও শ্যাল ও হ্যালি, ব্যক্তি প্রতিষ্ঠান এবং সরকারের সংগৃহীত অর্থ সংগ্রহ এবং এর ব্যবহার বিষয়ক যে ঘটনা বা নীতি, এই তত্ত্বই হলো অর্থায়ন। তার মানে ব্যক্তি এবং প্রতিষ্ঠান ব্যষ্টিক অর্থে ব্যবহার করছে, ব্যক্তি একজন ব্যক্তি বা একজন প্রতিষ্ঠান, এবং আবার এখন যখন সরকার বলছে তখন কি হচ্ছে, এটা সমষ্টিক অর্থনীতি, তার মানে এখানে দুটাই নিয়ে আসছে ব্যষ্টিক সমষ্টিক অর্থনীতি। অর্থ সংগ্রহ এবং এর ব্যবহার বিষয়ে ঘটনা নীতি তত্ত্বগুলি মানে অর্থায়ন। তার মানে অর্থ সংগ্রহ, আর আমি যদি এইভাবে বলি, পরিকল্পনা প্রণয়ন, তহবিল গঠন এবং এর সর্বোৎকৃষ্ট ব্যাপার, এটা নিজের মতো বলা যাবে, কিন্তু যখন এনাদের নাম দেবো তখন এনাদের মতো করে এই সংজ্ঞাগুলো লেখার চেষ্টা করবো। দেখো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া বলছে যে অর্থ পরিশোধের পদ্ধতি হলো অর্থায়ন। আমরা অর্থ যেভাবে পরিশোধ করি, ধার পরিশোধ করি, সেই অর্থ পরিশোধের আসলে পদ্ধতিটা হচ্ছে অর্থায়ন। খুবই সহজ এবং সবলীল একটা কথা এবং সুন্দরভাবে লিখেছে,
সেটা আমরা এখন মনে রাখার চেষ্টা করবো, কয়েকবার অনুশীলন করলে আমরা পারবো, অনুশীলন করতে হবে। আমরা অধ্যায় সংক্ষেপণ করবো, তারপরে ভিতরে করবো। অর্থায়নের সংজ্ঞাটা আমি যেভাবে দিলাম, তিনটা কথা বললাম, পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ এবং এই তহবিলের সঠিক এবং সর্বোত্তম ব্যবহার ঘটিয়ে একজন উৎপাদনকারী বা উদ্যোক্তা যে পরিকল্পনা যে যে কর্মকাণ্ড ঘটিয়ে থাকে সেটা সব। দেখো এখানে কিভাবে দিয়েছে, ব্যক্তি প্রতিষ্ঠান সরকার প্রভৃতি কোনো জন্য কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন এবং সে অনুযায়ী সুবিধাজনক উৎস থেকে অর্থ সংগ্রহ করা, ওই একই কথা। এবং ওই যখনই অর্থ সংগ্রহ করা হবে, অর্থের এবার বিনিয়োগ করতে হবে, এরা দেখবে সুষ্ঠু বিনিয়োগ সংরক্ষণ এবং সমন্বয় সাধন নিয়ন্ত্রণ নিয়ে করতে, যেটা আমরা বারবারই বলছি যে পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগঠন এবং ওই তহবিলের সঠিক এবং সর্বোত্তম ব্যবহার করতে, সেটা এরা নিয়ে আসছে। তারপরে দেখো যেটা আসছে, পরিকল্পনা বাস্তবায়নে যে সকল খাত হতে অর্থ সংগ্রহ করা হয়, অর্থায়ন কোন কোন খাত থেকে অর্থ সংগ্রহ করা হয় সেটা অর্থায়নের উৎস। এভাবে আমরা প্রথম অবস্থায় জিনিসগুলো খুব সুন্দর ভাবে শিখে ফেলবো। শেয়ার কাকে বলে, শেয়ার বলতে আমি বলছিলাম যে একটা যখন একটা কোম্পানি, সেই কোম্পানির এক এক ইউনিট বা মালিকানা, ওই মালিকানার একটা তোমার ইউনিট বা এককে নির্দেশ করে। দেখো শেয়ার বলতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা বা ইউনিট বা এককে বোঝায়, মানে মালিকানাকে বোঝাচ্ছে, একটা একটা অংশ সে ওই প্রতিষ্ঠানের একটা অংশ হিসেবে সে তোমার অন্তর্ভুক্ত। প্রাথমিক শেয়ার, কোনো কোম্পানি যখন বাজারে প্রথম শেয়ার ছাড়ে তাকে প্রাথমিক শেয়ার বলে। সেকেন্ডারি শেয়ার কি, সেকেন্ডারি শেয়ার মানে প্রাথমিক শেয়ার বিক্রি করে দেওয়ার পরে পরবর্তীতে যারা ক্রয় করে, এটা সেকেন্ডারি। মাধ্যমিক শেয়ার, সেকেন্ডারি শেয়ার, দেখো মাধ্যমিক শেয়ার, প্রাথমিক শেয়ারের মালিকরা যখন তাদের শেয়ার বিক্রি করে নগদ অর্থ লাভ করে, তখন ওই শেয়ারকে ওই শেয়ার হচ্ছে মাধ্যমিক শেয়ারের রূপান্তর পায়। বন্ড কাকে বলে, বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণপত্র। প্রথম কথা বলতে দীর্ঘমেয়াদী ঋণপত্র, এখানে তোমার একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকে, সুদের হার উল্লেখ থাকে, কর্পোরেট ঋণের পরিমাণ, সুদের হার, এগুলা উল্লেখ থাকে। তো আমরা এটা খুব সহজে এবং সুন্দরভাবে অধ্যায় সংক্ষেপণটা পড়ে বলতে পারি। অর্থায়নের কিছু বৈশিষ্ট্য আছে, অর্থায়নের বৈশিষ্ট্য গুলোর ভিতরে দেখো, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করা বা তহবিল গঠন করা যায়, সুষ্ঠু দক্ষ ব্যবহার, এবং এই তহবিলের মুদ্রা এবং মূলধন বাজারে তোমার এই মুদ্রা বাজার, মূলধন বাজার গঠনে সাহায্য করে, সংগৃহীত হয়। আবার তুমি দেখো এই তহবিল পরিকল্পনার মাধ্যমে সংগৃহীত তহবিল ব্যবহার দ্বারা সর্বোচ্চ, মানে পরিকল্পনার মাধ্যমে আমরা যখন ওই তহবিলটা গঠন করবো, ব্যবহার করবো, তখন ওইটা সর্বোত্তম ব্যবহার ঘটিয়ে আমরা এখান থেকে প্রফিট অর্জন করতে পারবো। তার মানে এই কথাগুলো আমরা সহজে বলতে পারি, কারণ এটা আমরা সচরাচর দেখছি যে কিভাবে একজন উদ্যোক্তা সে প্রফিট অর্জন করছে। অর্থায়নের কার্যকরী ও গুরুত্ব, আসলে অর্থায়নের গুরুত্ব কি, অর্থায়নের অনেক গুরুত্ব আছে। অর্থায়ন, অর্থ ছাড়া কিন্তু কোন উৎপাদন সম্ভব হয়ে ওঠে না। কারণ ভূমি, আমরা বলছি ভূমি শ্রম মূলধন সংগঠক, এই ভূমি শ্রম মূলধন সংগঠক গুলো কে সমন্বয় সাধন করে একজন উদ্যোক্তা তোমার এই উৎপাদন কার্য সাধন করে, সেখান থেকে একটা বাদে উৎপাদন কার্য সাধন করা সম্ভব নয়। অর্থায়ন এর কার্যকরী গুরুত্ব দেখো, অর্থের পরিকল্পনা প্রণয়ন, উৎস নির্বাচন, কোন কোন খাত থেকে আমি উৎস নিয়ে আসবো, এবং তহবিল সংগ্রহ, তহবিল ব্যবহার এবং তহবিল সংগঠন, ফলাফল নির্ণয় করা এবং মুনাফা মণ্ডল। তারপরে পালা হচ্ছে উৎস নির্বাচন করতে হবে এবং তহবিল সংগ্রহ করতে হবে, তহবিলের সংগ্রহ করলে হবে না সেটা আবার ব্যবহার করতে হবে, এবং তহবিল সংরক্ষণ করতে হবে, ব্যবহার করলে হবে না ওটা আবার আমাকে যেন সঠিকভাবে সংরক্ষণ করতে পারি, তার মানে এলোমেলো খরচ করে ফেললে কিন্তু ব্যবসা ঘাটে উঠে যাবে। আর যাই হোক, তারপরে ফলাফল নির্ণয় করতে হবে যে আমার বছর শেষে কত টাকা আর্ন হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে। এবার মুনাফা বন্টন, মুনাফাটা বন্টন করতে হবে কিভাবে, শেয়ার যারা আমার শেয়ার ক্রয় করছিল তাদেরকে আমি, আমার কিন্তু মুনাফার একটা নির্দিষ্ট অংশ তাদেরকে পরিশোধ করতে হবে। এই জিনিসগুলো আমরা যদি সহজ ভাবে চিন্তা করতে পারি তাহলে আসলে লেখা কোনো ব্যাপার না। অর্থায়ন শ্রেণী বিভাগ দেখো, অর্থায়ন শ্রেণী বিভাগ আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে, সরকারি অর্থায়ন, বেসরকারি অর্থায়ন। এখানে একটা কথা বলা যায় যে মনে করো তুমি তুমি কি তোমার ইচ্ছা হলো আমেরিকার বা ওই যে সুইজারল্যান্ড বা আদার্স কোনো দেশ থেকে, সুইস ব্যাংক থেকে কি লোন নিতে পারো, নিতে পারবে না, কারণ বহির্বিশ্ব থেকে বাইরে থেকে তোমার লোন নেওয়ার কোনো অধিকার নেই, দেওয়া হয়নি, এটা নিতে পারবে সরকার। অর্থায়ন ঘটাতে হলে এই যে সরকারি অর্থায়ন ঘটাবে একটা, আর বেসরকারি অর্থায়ন ঘটাবে। সরকার যখন নিতে হবে তখন তুমি গভর্নমেন্টকে চিন্তা করবো, আর বেসরকারি হবে যখন তখন তুমি নিজেকে কল্পনা করবো। এবার দেখো এই সরকারি এবং বেসরকারি ভিতরে আবার ডিভাইডেড করা হয়েছে, সরকারি অর্থ হচ্ছে অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস। সরকার হচ্ছে দেশের অভ্যন্তর থেকে লোন নিতে পারে, আবার বাইরে থেকে লোন। এর আগের কথাটা বললাম যে তোমার ইচ্ছা হলো তুমি বাইরে থেকে লোন নিতে পারবা, পারবা না, কিন্তু সরকার পারবে, সরকার এই রাইটস আছে সরকারের।
সরকার তোমাকেই রাইটস দেয়নি, কারণ অভ্যন্তরীণ উৎস এবং তোমার যে বাহ্যিক উৎস দুইটা জিনিস আছে সরকারি উৎসে। এবার দেখো, বেসরকারি অর্থায়নের ভিতরে আছে তোমার অব্যবসায়ী অর্থায়ন, মানে প্রথম অবস্থায় ব্যক্তিগত অর্থায়ন থাকবে, আমার নিজের ব্যক্তি থেকে আমি কত টাকা অর্থায়ন করতে পারবো, তারপর অব্যবসায়ী অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন। এই জিনিসগুলো আমরা খুব সহজ সুন্দর ভাবে যদি বারবার একটু বই খুলে দেখতে থাকি, আমার মনে হয় একটু সহজ ভাবে আমরা শিখে ফেলতে পারবো। তোমরা আশা করি ভালো মতো এই জিনিসগুলো পড়বা এবং সঠিক সুন্দর ভাবে এইগুলা অনুশীলন করবা। অনুশীলন করলে নিশ্চয়ই তোমরা ভালো পারবে এবং সঠিক সুন্দর ভাবে আমাকে তোমার এই যে ক্লাসটা নিলাম এটার যে জিনিসগুলো পড়ছি আমরা, এই জিনিসগুলো তুমি যেন সঠিকভাবে হোমওয়ার্ক হিসেবে লিখে আমাকে দেখো। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে দেখা হবে।